এভরিওয়ান, ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল টু আ নিউ ব্লগ অফ সজটেলস। আমি সোমালি। তো আমি আজকে একটু হলদিয়া যাচ্ছি, সেই জন্য বেরিয়ে পড়েছি। গরম তো লাগছে প্রচন্ড। মা আসি, বন্ধ করো। চকো কোথায়? চকো উপরে, তাতা চকো আছি, ঘুরে আছি, তুমি ঘুমাও। চকোটার শরীরটা একটু খারাপ, ওর সবসময় একটু শরীর, ওর প্রথম থেকেই একটু দুর্বল টাইপের। ওই কিন্তু সবচেয়ে মোটা সোটা ছিল, কিন্তু এখন সবচেয়ে দুর্বল হয়ে গেছে। তো এখন একটা বাজে, এই সবে বেরিয়েছি। হসপিটালের আউটডোরে ডাক্তার বসছে, এই জন্য তো ভিড়। জুতোটা পা থেকে খুলে বালিয়েছে মনে হচ্ছে। ওয়েদারটা এত গরম, মানে হা মেঘলা করেছে কিন্তু প্রচুর গুমোট। এটা যে কবে ছাড়বে না, এই জিনিসটা বিরক্ত লেগে যাচ্ছে। কোথাও একটা বেরানোর সময় হলে যাই হোক, একটা রেডি হয়ে বেরায় মানুষ, ভিজে নে একাকার হয়ে সমস্ত কিছু খারাপ হয়ে যাবে। তো আজকে যাচ্ছি একজনের সঙ্গে দেখা করতে, কারণ বহুদিন আগে মনে আছে কিনা জানি না যে আমি মির্চিতে গেছিলাম একটা ক্যাম্পেনের জন্য। তো সেখানে কয়েকজন বন্ধু বান্ধব হয়েছিল আর কি। এবারে তাদের সঙ্গে দু বছর ধরে দেখা করবো করবো এই প্ল্যানটা করা হচ্ছে, কিন্তু কোনোভাবেই হয়ে উঠছে না। তো একজন যে আমার ঘরের পাশে থাকে, ঠিক আছে, সে বাড়ি এসছে কলকাতা থেকে, তো তার সঙ্গেই যাচ্ছি দেখা করতে, না হলে আর সারা জন্মে দেখা হবে না যদি এবারে না দেখা হয় আর কি। তো টোটো দাঁড়িয়ে আছে, টোটো ধরি। চলে এসছি আমি, আমি তো চলে এসছি। এবারে ও একটু দেরি করে আসুক, এই সময় আমি আইব্রোটা করে নিই, আর তো টাইম হবে না, ঘরে থাকলে করাই হয় না, ঘরে থাকলে বেরোতেই ল্যাদ লাগে যে এক্সট্রা করে আবার আইব্রো করতে কে যাবে। তো এখানে এসে যখন করে নিই, ওর একটু আধ ঘন্টার মধ্যে চলে আসুক। বেশি বেরানি, হুম, আমার তো আইব্রো হয়ে গেছে। আমার কাজ, হ্যাঁ আমার কাজ এখনো কমপ্লিট হয়নি, মেন কাজ হচ্ছে আমাকে লেন্স কাটে যেতে হবে। এবারে কতক্ষণে এসে পৌঁছায় আমাদের গেস্ট, তার উপরে ডিপেন্ড করছে। ফোন করি একবার। আমি এখান থেকে লক্ষ্য নজর যা রাখছি, কোন দিক দিয়ে আসবে ভগবান জানে। আমি ফোন করলাম, বললো যে রাস্তায়, ও নির্ঘাত রাস্তায় নেই, নির্ঘাত ঘরে এখনো। রাস্তায় মানে ঘরে, ঘরে মানে এখনো বেরোনো স্টার্টই করেনি, পৌঁছে গেছি মানে মাঝ রাস্তায়। এই হচ্ছে মেন ফান্ডা আর কি, বসে থাকি দেখি কতক্ষণে পৌঁছায় রাস্তায়। তো বদন চেঞ্জ হয়ে গেছে, বদন চেঞ্জ হয়ে গেছে। নিজের বদন নিয়ে এত ইনসিকিওর কেন? না খুব সিকিওর যে না আমি লকারে করে দেখে দিই, আমি আমার মুখই দেখাবো না। আমার চশমা টশমা অর্ডার ফর্ডার দেওয়া হয়ে গেছে, আমার তিনটে টাইপের চশমা হয়ে গেল। দেখ এইটা একটা রিমলেস, একটা মোটারি, আর একটা সরুরি। এবারে কোথায় এমনি ঘুরতে যাচ্ছি, তুই একবার আয় ভাই একবার। আর সেলিব্রিটি লোকজন তো এমনি এমনি মুখ টুক দেখায় না, আবার কি দিতে হবে ভগবান জান। না সত্যিই সেলিব্রিটি লোক। তাকা এদিকে তাকাও, বলো আমি সৌভিক জানা জানা তো, আমি টাইটেল জানি না। একটু সুখ দুঃখের, মানে সুখ তো নেই জীবনে, কেউ নেই, আজকে ফাঁকা চারদিক ফাঁকা।
এগুলো কবে না কবে খুলবে তো নিশ্চয়ই। এই বাঘটাকে হেভি লাগছে, ওটা উঠে পড় না একটু বাঘের উপরে। ওর সত্যি সত্যি বাঘ তো এ করতে পারবি না, আমি উঠবো। তাহলে বহু জায়গা ঘুরে ঘুরে আবার এসেছি কেএফসিতে, কেউ নেই, ফাঁকা। হ্যাঁ করবো, আমি এমনি ব্লগ করতে পারি না, আমি চেষ্টা করি যে না একটু। হ্যাঁ ভুলভাল দিকে চলে, আমি এমনিতেই পারি না অতটা ব্লগ করতে, আমার এমনিতে লজ্জা লাগে। আমার এই ফোনটা দেখলে একটাই কথা বলার ইচ্ছা হয় যে কে 1.5 লাখ টাকা দিয়ে একটা অ্যান্ড্রয়েড ফোন কেনে। সবাই যদি একই রকম হয়ে যেত তাহলে আর কি হতো। হ্যালো, এই পুশ লেখা আছে, পুল করছিস কেন? তিনটে কোল্ড ড্রিঙ্কস কে খাবে? বিশাল খাবো আমরা, উদ্ধার হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার একটু জল খেতে হবে, বাইরে বেরিয়ে না হলে অবস্থা খারাপ হয়ে যাবে। লোকজন এখানে বসেও কাজ করে যাচ্ছে, কত ডেডিকেটেড এটা দেখানো তো দরকার। আমি না ড্রেনে পড়ে যাই। টাটা। তো আমাদের তো হয়ে গেল আজকের মতো ঘোরাঘুরি, চশমাটার না রকওয়ার্ড লাগলে হবে না, আমার নিজের রকওয়ার্ড। এই দেখে তো আজকে আমি খালি এই হয়ে যাচ্ছি, ঠুকে যাচ্ছি আমি। ঠিক আছে যাই না, তুই আবার না। আমাদের হয়ে গেছে ঘোরাঘুরি, এবারে আমি চলে যাচ্ছি, বাসে উঠে চলে যাবো। এই যে আমাকে অন্ধকার লাগছে, মানুষের দয়া লাগা উচিত যে একটু আলো দেখাই। বাস অলরেডি দাঁড়িয়ে আছে, উঠে পড়তে হবে। চলে এসেছি আমি বাড়ি, বাস টোটো সব কিছু পেরিয়ে বাড়ি চলে এসেছি। আমাদের ঘরে নেড়িগুলা যদি রাস্তায় আছে, দেখে যদি লাফালাফি করে, দেখি কোথায় মালগুলা। চলে এসেছি, কই যে কই, ও জি বাবাজি, আর দাদা কই, দাদা কই, এই যে আর একজন, ও জি বাবু, জি বাবু, ও জি বাবু, কেন এই যে দেখা হয়েছে এতক্ষণ পরে, এসো চকো চকো, পালিয়ে যাচ্ছে। আমি একটা জিনিস দেখলাম যে বাইরের থেকে আমার রুমের মধ্যেই বেশি গরম, কি গরম মায়েরই, এসি ছাড়া একটা মোমেন্ট থাকা মানে অসম্ভব হয়ে যাচ্ছে, এত বাজে রকমের গরম। বাইরে রোদের মধ্যে হাঁটাহাঁটি করলে তাও বরঞ্চ ভালো ফিল হয় এই ঘরের মধ্যে, রুমের মধ্যে থাকার থেকে। এই গরমের মধ্যে আর কিছু ভালো লাগছে না, এবারে আমার মেমোরি ফুল হতে যাচ্ছে, আমাকে এডিট করে কমপ্লিট করতে হবে, নাহলে আর কিছু শ্যুট হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, বহুদিন পর, 2 বছর পরে দেখা হলো সৌভিকের সঙ্গে, তো যা ওই মির্চিতে গিয়ে দেখা হয়েছিল। তারপরে তো আর প্ল্যান হয় রোজ, ডেলি ডেলি প্ল্যান হয় যে আজকে দেখা করবো, এখানে সেখানে এলে ভালো হয়, কিন্তু কোনো দিনও যাওয়া হয় না। আজকে ফাইনালি হয়েছে, কিন্তু রিমি আর প্রীতমকে মিস করে গেছি আমরা, ওরা তো কলকাতা থেকে এত দূর তো আসতে পারবে না। সৌভিকের বাড়ি এখানে হলদিয়াতে, এই জন্য এসেছিলো তাই দেখা হয়েছে, তোদের দুজনকে খুবই মিস করলাম। ঠিক আছে, নেক্সট কোনো না কোনো দিন দেখা হবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু Sgtales, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই।